বাবা তুমি চেনো না, ও তোমার মায়ের কাছে রাত্রি বেলায় যে গিয়েছে, ও তোমার মায়ের কাছে যে গিয়েছে বর্তমানে সেই তো তোমার বাবা। তুমি যাকে বাবা বলছো সে বাবা হতেও পারে নাও হতে পারে। এই যে আমার এই বাবা বসে আছে, আমি বলছি বাবা ভালো আছেন? ভালো আছেন বাবা? দেখছেন কথা বলি, হ্যাঁ বাবা ভালো আছে। তাহলে উনি কি আমার বাবা? উনি কি বাবা? বাউল গান নহে, নহে অনুমান, বাউল গান বর্তমান। এই যে আমরা গান করতে এসেছি আজকে, আমাদের সকলের বাড়িতে বউ আছে, বউ যদি কারোর সঙ্গে হরিকৃষ্ণ করে দেয় তাহলে বাবাটা কে হবে? আমি হব না, যে করেছে সে হবে। এরকম অনেক দ্বন্দ্ব আছে বাবা। ও তোমার মায়ের কাছে যে গিয়েছে বাবা, রে মায়ের কাছে যে গিয়েছে বাবা, রে মায়ের কাছে যে গিয়েছে বর্তমানে সেই তো তোমার বাবা। রে শুনি বলি এই কথাটার জবাব তুমি বাবা, রে শুনি বাবা কথাটার জবাব তুমি বাবা। আমি ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা প্রত্যেককে কৃষ্ণ। হ্যাঁ বাবা, আমরা এতবার পৃথিবীতে জন্ম নিয়েছি, এতবার পৃথিবীতে জন্ম নিয়েছি যে আসল সত্তা বস্তুটাকে আমরা হারিয়ে ফেলেছি, এতবার জন্ম নিয়েছি। তার কারণ মহাভারতের যুদ্ধ হবার আগে মহাভারতের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা পাহাড় দেখিয়েছিল, বলেছিল হে অর্জুন দেখছো একটা কি? বলছে পাহাড় প্রভু। বলছে কিসের পাহাড় জানো? বলছে না বড় বড় পাথর গাছপাতার পাহাড়। বলছে না ওটা মানুষের মাথার একটা পাহাড়। বলছে প্রভু এত মানুষ? বলছে এত মানুষ না, ওটা একটাই মানুষ। মানে পৃথিবীতে এতবার জন্ম নিয়েছে, এতবার জন্ম নিয়েছে। যেমন ওই বাবা ভোলানাথ মা আদ্যাশক্তিকে বিয়ে করার আগে, আদ্যাশক্তির গর্ভ থেকে তো বাবার জন্ম, তাই আদ্যাশক্তিকে জন্ম করার, বিয়ে করার আগে বাবা ভোলানাথ বা আদ্যাশক্তিকে বলেছিল আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি 108 বার কায়া দর্শন দিতে পারো। মা আমার দেবী দয়ে ধারে নিয়ে গিয়ে 108 বার এই রূপটাকে পাল্টিয়েছিলেন। তখন আর মা থাকলো না বাবা, একটা করে রূপ পাল্টিয়েছিলেন, একটা করে অস্থি মানে একটা করে হার বাবা ওই গেঁথেছিলেন, দিয়ে 108-এর মালা হয়েছিল। আপনারা যেটা হরে কৃষ্ণ জপ করে, আমরা এতবার পৃথিবীতে জন্ম নিয়েছি, এতবার পৃথিবীতে জন্ম দিয়েছি নিয়েছি আসল সত্তা বস্তুটাকে হারিয়ে ফেলেছি। তাহলে বাবা আমাদের শ্রীকৃষ্ণ, তার অংশ থেকে আমাদের সকল। তাই বলি এই পৃথিবী ছিল যখন নিরাকার, শুনে লেগেছিল আমাদের মনে চমৎকার। ও গো বটপত্রে ভেসেছিলেন আমার প্রভু নারায়ণ, কামরতি রাখিবার তরে মা আদ্যাশক্তি মা মহামায়াকে প্রথমে সৃষ্টি করেন। মা আদ্যাশক্তির অংশ থেকে তিনটে পুত্র সৃজন করেন, একজনের নাম ব্রহ্মা, একজনের নাম বিষ্ণু, আর একজনের নাম বাবা পঞ্চানন। তাহলে বাবাটাকে তুমি ভালো করে বুঝতে পারছো। বলি আগে যিনি জন্ম নিলেন তিনি হলেন সনাতন, তাহার পরে জন্ম নিলেন তিনি দাদা নারায়ণ, জন্ম
সদ্ধেয় গোসাই কালীপদ গোস্বামী বলে গেলেন একটু আগে যে নারায়ণীর গর্ভে এক সন্তান জন্মেছিল মহাপ্রভুর চর্বিত তম্বুল খেয়ে জন্ম হয়েছিল বৃন্দাবন ঠাকুরের। হ্যাঁ বাবা, তাহলে তার বাবাটা কে হবে? যাক, পেটে থেকে বলেছিল বলে যাক বলেছিল নিত্যানন্দ গুরু আমার শ্রী গৌরাঙ্গ পিতা, যদি না বলতো তাহলে কার বাবা হতো? এ খুব সমস্যার জিনিস বাবা। সে যুগে বলতো, আজকে তার বলে না, সে যুগের সাধুগুরু বৈষ্ণবরা গর্ব দিয়ে বলে দিতে পারতো যে এটা সন্তান হবে, এটা মেয়ে হবে, এটা কানা হবে, এটা বোবা হবে, এটা খরা হবে, তার মহাভারত প্রমাণ আছে বাবা।